গোপনে ফেসবুক মেসেঞ্জারে ব্যক্তিগত বা নিজস্ব কথোপকথন স্ক্রিনশট নিয়ে অন্যের কাছে ফাঁস করা হয়ে যাবে বন্ধ। বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট নিয়ে যারা অন্যদের কাছে ফাঁস করতেন তারা আর স্ক্রিনশট নিতে পারবেন না বলে জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপ ও ক্রমান্বয়ে বিশ্বব্যাপী ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন। নতুন এই আপডেটগুলো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জাকারবার্গ আরও জানান মেসেঞ্জারে এন্ড টু এন্ড চ্যাটিংয়ে নতুন আপডেট আসছে। কেউ যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয় তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন। পোস্টে জাকারবার্গ তার ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের একটি কনভারসেশনের স্ক্রিনশটও যুক্ত করেন। জানা যায় বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ। হঠাৎ করে প্রতিদিন 10 লাখ ব্যবহারকারী কমছে ফেসবুকে, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকা থেকে ছিটকে পড়ছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ। দীর্ঘ 17 বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমলো ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে 3 ফেব্রুয়ারি মেটার শেয়ারের দাম পড়ে যায় 26%। ফোর্বসের তথ্য অনুযায়ী 1 ফেব্রুয়ারি রাতেও শীর্ষ 10 ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন 8 নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর 4 ফেব্রুয়ারি সকালে তার অবস্থান নেমে যায় 12 নম্বরে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। টেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।